নির্বাচনে ভরাডুবি এবং এর জেরে দলের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলার মধ্যেও দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। মাত্র ১১টি আসন পেলেও আওয়ামী লীগের পর সংসদে দ্বিতীয় বৃহত্তম দল তারাই। ৬২টি আসনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট গঠন করে বিরোধী দল হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তাদের অধিকাংশই তাতে সম্মত হননি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও দু তিনজন বাদে সবাই আওয়ামী লীগ কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের পথধারী। নিজের দল ক্ষমতায় থাকতে বিরোধী দল হতে রাজি নন তাদের কেউই। এই অবস্থায় বিরোধী দল বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় এবারও জাপাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। গত দুই সংসদের প্রধান বিরোধী দলকে ফের একই অবস্থানে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি রয়েছে বলেও জানা গেছে। সংবিধান ও নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় পার্টিকে বিরোধী দলে রাখতে সাংবিধানিক বা আইনগত কোনো জটিলতা নেই, এক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। জাপা নেতারাও আশাবাদী তারা তৃতীয়বারের মতো সংসদে প্রধান বিরোধী দলের আসন পাচ্ছেন। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই অধিবেশনেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ৩০ জানুয়ারির আগেই বিরোধী দলের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কার্যপ্রণালী বিধিতে বিরোধী দলের মর্যাদা পেতে হলে এককভাবে কয়টি আসন পেতে হবে তা সুনির্দিষ্ট করা হয়নি। বিরোধী দলের স্বীকৃতির বিষয়টি স্পিকারের একক এখতিয়ারের বিষয়। সংশ্লিষ্টরা বলছেন, ১৯৯১ সালের পর এবারই জাতীয় নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে জাতীয় পার্টি। নানা নাটকীয়তায় জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটি নির্বাচনে অংশ নেয়, তবে অভ্যন্তরীণ কোন্দলের জেরে রওশনপন্থীরা শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করেন। আওয়ামী লীগের সঙ্গে ২৬ আসনে সমঝোতা হলেও মাত্র ১১ আসন পেয়েছে জাপা। ভোটের ফলসহ সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ প্রকাশ করছেন জাপার পরাজিত প্রার্থীরা। তারা দলের চেয়ারম্যান ও মহাসচিবের পদত্যাগও চেয়েছেন। সব মিলিয়ে আরেক দফা ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি। এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য হওয়া আওয়ামী লীগ নেতারা অন্য কোনো দলে যোগ দিতে কিংবা নিজেদের মধ্যে মোর্চা গঠনে নারাজ। এরই মধ্যে তারা এমন মনোভাবের কথা দলের নানা পর্যায়ে জানিয়ে দিয়েছেন। তারা বলছেন, এতে তাদের রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ হবে, ভবিষ্যতে এলাকায় ভোট কমবে। স্বতন্ত্র বিজয়ীদের এমন অবস্থান জাপার জন্য বিরোধী দলের দ্বার অনেকটাই খুলে দিয়েছে। আফসার আনাজ, কালবেলা।